যুবক ভাইরা, তোমরা যারা আজকে এসেছো তোমাদের জন্য ফার্স্টলি কিছু কথা বলতে চাই, তারপরে তাফসীর শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তোমাদের জন্য আজকে ফার্স্ট ইনস্ট্রাকশন দিচ্ছি, শোনো খুব ভালো করে শুনবা। 10-12টা প্রেম করা বাদ দিয়ে দাও। এখনকার বেশিরভাগ যুবক একাই 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এটা রসুলের চরিত্র হতে পারে না। রসুলের চরিত্র হচ্ছে জীবনে একজনকে হালালভাবে ভালোবাসতে হবে, হারামে যাওয়া যাবে না। আমি যে তোমাদেরকে বুঝি, তো তোমাদেরকে বলতেছি যুবক, আজ থেকে 10-5টা প্রেম করে চরিত্র নষ্ট করা যাবে না। রাজি আছো ইনশাআল্লাহ? 5টা মিনিট যুবকদেরকে নিয়ে স্পেসিফিকলি কিছু বলতে চাই। মুরব্বীরাও মনোযোগ দিয়ে শুনবেন, যারা মা বোনরা এসেছেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো প্রকার আওয়াজ করবেন না। এই 5টা মিনিটের কথা যুবকদের লাইফ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। শোনো, চরিত্র রক্ষা করে চলো। জীবনে একজন নারীতে হালাল ভাবে আসক্ত হও, 10 নারীতে হারাম ভাবে আসক্ত হয়ে চরিত্র নষ্ট করে দিও না। মেয়েদেরকে বলছি, বোনেরা শোনেন, জীবনে একজনকে হালাল ভাবে ভালোবাসেন, 10 পুরুষের সঙ্গে পরকীয়া করে জীবনটাকে নষ্ট করে দিয়েন না। আর জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 নারীতে হারাম ভাবে আসক্ত হবেন। জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 পুরুষে হারাম ভাবে আসক্ত হবেন। আমার বোন, জীবনে সুখে থাকার জন্য জরুরি এটাই, একজনকে ভালোবাসবেন, মন থেকে ভালোবাসবেন, হালাল ভাবে ভালোবাসবেন, সঠিক মানুষকে ভালোবাসবেন, আর সেও যদি আপনাকে ভালোবাসে পৃথিবীর সবচেয়ে অদ্বিতীয় সুখী মানুষ হবেন আপনি। একজনে আসক্ত হন, 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায় সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, শোনো, যখন তুমি কাউকে জীবনে খুব বেশি ভালোবাসবা, হালাল ভাবে ভালোবাসবা, রাজি আছো ইনশাআল্লাহ? আর জীবনে যদি কাউকে হালাল ভাবে চাও, হালাল ভাবে বউ হিসেবে পেতে চাও, আল্লাহর কাছে দোয়া করো সারা রাত, তারও প্রপোজ দাও, সব কিছুর পরেও সে যদি তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে দেয়, মন খারাপ করবা না, মন ছোট করবা না। একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটার অপশন তোমার জন্য দিয়ে দিবে কে? দিন শেষে আয়নার সামনে যখন দাঁড়াবা, ছোট্ট একটা প্রশান্তির মুচকি হাসি দিয়ে বলবা, আল্লাহ মানুষ আমারে ঠকাইছে তো কি হয়েছে, মানুষ আমারে গাদ্দারি করছে তো কি হয়েছে, দিন শেষে আমি আমার রবের কাছে আর আমার এই মনের কাছে তো সৎ আছি, আলহামদুলিল্লাহ। আর খোদা কি কসম, ইস বাত সে জো খুশি তুমে দিল মে মিলেগি, ইয়ে খুশি উসকো মিলনে ওয়ালা নহীঁ হ্যায় জো গদ্দার হ্যায়। যারা সৎ থাকে তাদের মনে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ শান্তি ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আর যে পুরুষের কাছে হাজার নারীর অপশন থাকা সত্ত্বেও যুবকটা শুধুমাত্র একজন নারীতে আসক্ত হয়, একজনকে হালাল ভাবে ভালোবাসে, তার মতো অসাধারণ ব্যক্তিত্ব দুনিয়া তার কারো হতে পারে না। আর যে নারীর সুন্দর রূপের কারণে হাজার পুরুষ তার জন্য পাগল হয়, আর সে নারীও শুধুমাত্র একজন পুরুষকে আল্লাহর জন্য হালাল ভাবে ভালোবাসতে চায়, সে নারীর মতো অসাধারণ ব্যক্তিত্ব আর কারো হতে পারে না। যুবক ভাইয়ের আজ থেকে চরিত্র রক্ষা করে চলবা, রাজি আছো ইনশাআল্লাহ? আওয়াজ নাই জোরে বলো ইনশাআল্লাহ। আর শোনো, যখন হালাল ভাবে ভালোবাসবা, একজনে আসক্ত হবা, উপকার হবে 2টা। আওয়াজ দেবো তবে উপকার হবে কয়টা? 2টা। আওয়াজ নাই এতগুলো যুবক, জোরে বলো কয়টা? 2টা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেকচার ফর ইউ ম্যান, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর উপকার হচ্ছে, মনে করো তুমি কাউকে বিয়ে করছো, যুবক কি করছো বলো না, আমার সঙ্গে কথা বলো, কি করছো? মোটামুটি তোমার বউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক কোয়ালিফাইড, এবং তার চরিত্র খুব ভালো, কিন্তু তুমি তোমার বউকে পছন্দ করো না, হালালভাবে আসক্ত হতে পারো নাই। তো যখন রাস্তাঘাটে বের হবা, দেখবা যে আয় হায় রাস্তাঘাটে কত সুন্দরী বউ রে, কি আসে না নাই, তখন তোমার এই মনে আফসোস শুরু হবে যে কিরে আমি কারে পাইলাম, এই খেয়াল কই থেকে আসছে রে,
মনে আফসোস শুরু হবে কিন্তু যখন একজনকে ভালোবাসবা হালালভাবে ভালোবাসবা আসক্ত যখন হবা পৃথিবীর হাজারো সুন্দর তোমার সামনে দাঁড়িয়ে যাক তোমার মন এই কথাই বলবে যে তোরে আল্লাহ যারে দিছে ওর চেয়ে সুন্দরী আর কেউ হতে পারে না This is called inner peace. এটা হচ্ছে মনের প্রশান্তি এজন্য হালাল ভাবে ভালোবাসবে এক নাম্বার উপকার যে পাবা এটা হচ্ছে মনের প্রশান্তি সুবহানাল্লাহ পড়ো আর দুই নাম্বার যে উপকার পাবা সেটা হচ্ছে জীবনে যদি এক নারীতে আসক্ত হও মেয়েদেরকে বলছি যদি জীবনে আপনি এক পুরুষে আসক্ত হন দুই নাম্বার উপকার হচ্ছে আপনার চরিত্র হেফাজত করবে কে আল্লাহ এই যে এত পরকীয়া বাংলাদেশে কেন হয় পরকীয়া কেন স্বামী তার স্ত্রীতে সন্তুষ্ট নয় স্ত্রী তার স্বামীতে সন্তুষ্ট নয় কথা ঠিক কিনা বলেন কারণ হালাল ভাই ভালোবাসা আছে একে অপরকে ট্রাস্ট করে ভালোবাসে একে অপরের প্রতি পরিপূর্ণ আসক্ত তখন পরকীয়ার শব্দ আর আসে না এজন্য যতদিন বেঁচে আছো হালাল ভাবে বেঁচে থাকবা ঠিক আছে ইনশাআল্লাহ